আলহামদুলিল্লাহ, আমাদের ভাইটি খুব দ্রুত সমস্ত কাজ শেষ করে চলে আসছেন কোনো প্রকার হয়রানি ব্যতীত। এবং কি ওনার হাতে কি আছে আপনি দেখেন, মানুষের যদি মন মানসিকতা ভালো থাকে তাহলে কিন্তু সব কিছু ভালো লাগে। যখন কিনা আমরা ওনাকে সকালবেলা গাড়িতে তুলতেছি তখন উনি খুবই হতাশার মতো ছিলেন, দেখা যেতে পারবেন কি না কি ভাই, খুবই হতাশা ছিলাম যে কিভাবে কি করবে না করবে, দেখা যেতে পারে কি না নাকি সমস্যা হয় এখানে, মানে খুবই ঝামেলা মতো ছিল। এখন আমাদের সমস্ত কাজ ঠিক আছে, আমাদের কাজ ঠিক আছে না সম্পূর্ণ, আপনি কথা কাজে কথা কাজে মিল পাইছেন মিল পাইছেন নাকি আবার মানুষের মধ্যে সেভাবে সত্য কথা হয় না, আমি কথা কাজে মিল পাইছি এবং সুবি লাভে সুন্দরভাবে আবার আপনার কাছে বসে আছি। যাক, তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসীদের দেখা যাওয়ার জন্য অপেক্ষা রয়েছেন, আপনার যোগাযোগ করতে পারি সাল্লাহ, আমরা আমাদের কমিটমেন্ট যেভাবে দিচ্ছি যাতে করে আপনি বিন্দু মাত্র হয়রানি ঝামেলা মধ্যে না পড়েন। এবং অনেকে বলতেছে যাওয়ার সময় এই যে টাকার অ্যামাউন্ট কম বলে যাওয়ার পরে বলে আরও 300 কিন্তু 500 বেশি লাগে, এই কমপ্লেনটা আসতেছে বিভিন্ন জায়গা থেকে, তো সেক্ষেত্রে আমাদের কাছে কিছু পাইছেন না? না, কোথাও ব্যস্ত হয়েছে কোথাও না। যাক, তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসীরা এখনও ডেট নেই ইমিগ্রেশনের, দ্রুত ডেটটা নিয়ে নেন, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন, তার পাশাপাশি টিকিটটাও কনফার্ম করে রাখেন যাতে করে আপনি কম খরচে দেখে যেতে পারেন। আর এই ভাইয়ের কাছ থেকে সেটা পরবর্তী ভিডিও আমরা বিস্তারিত শুনবো, ভিতরে কী হচ্ছে না হচ্ছে, কী করতে হবে না করতে হবে, ভাই যেহেতু দেখে আসতে সম্পূর্ণ কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, আর স্ক্রিনে নাম্বার রয়েছে, আইডিতে নাম্বার রয়েছে, ভিডিও করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ, সালাম আলাইকুম।